আমার উম্মতদেরকে জানায় দিও, এই গাছের ডালা ধরে নাড়া দেওয়ার কারণে যেমন গুনাগুলো ঝরে পড়ে গেছে, ঠিক তেমনি ভাবে আমার উম্মত যখন নামাজ পড়বে, সালাম ফিরানোর আগে গাছের পাতার মতো আমল নামা থেকে গুনা ঝরে ঝরে পড়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে যুবক মানুষটা বেশি গুনাহ করে তার জন্য আপনি কি বলবেন? আল্লাহর হাবিব বললেন, রে যুবক, তুমি যতই গুনাহ করেছো মসজিদ পানে তুমি আসো। এক যুবক আমাকে খুব ভালোবাসে কিন্তু তাকে আমি নামাজে পাই না। জিজ্ঞেস করলাম, রে যুবক, তুমি নামাজে আসো না, অথচ ইন্টারনেটে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে ভালো কমেন্টস করো। যুবক চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর, দুইটা কারণে আমি নামাজে আসি না। এক, আমি নামাজের দোয়া কালাম গুলো তেমন পারি না, ভয়ে আসি না যে ভুল ভ্রান্তি হয় আল্লাহ যদি আমার উপর গজব ফেলে দেয়। দুই হলো, আমি জীবনে এমন গুনাহ করেছি অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে পৃথিবীর কেউ আমারে জানে না। আমি বললাম, রে যুবক, মনে করো তোমার গুনাহ কতটুকু? যুবক কয়ে, হুজুর, হয়তো আসমান পরিমাণ হবে। আমি তাকে বললাম, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, মনে রাখো আমার আল্লাহ পাকের রহমত আসমানের চাইতে বেশি, আরশে আযীম সমান। তুমি মসজিদে আসো, আর যেই ভয় তুমি করছো তুমি গুনার কারণে, তোমার উপরে আল্লাহর গজব নাজিল হবে। আল্লাহ পাক এমন নন যে বান্দাকে থাকার সুযোগ দেন না। তুমি মসজিদের ভিতরে প্রবেশ করো, নবীজি তোমার জন্য একটা সুসংবাদ দিয়েছেন, মাংসল্লা রকাতাই, মাত্র তুমি দুই রাকাত নামাজের নিয়ত করবে, এমন একটা সুন্দর নামাজ পড়বে, লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবি। দুই রাকাত নামাজ আদায় করবে, দুই রাকাত নামাজের ভিতরে তোমার দুনিয়াবি কোনো চিন্তা পেরেশান থাকবে না, আল্লাহ পাকের জন্য তুমি সালাত আদায় করবে, নামাজের সালাম ফিরানোর আগে তোমার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আর যুবক, কত গুনাহ জীবনে করলা, কত গুনাহ হয়ে গেল তওবা হলো না, কত অপরাধ হয়ে গেছে তওবার সুযোগ তুমি পেলে না। আমরা যখন নামাজে দাঁড়াই, অনেকে আমাদেরকে মিডিয়াতে প্রশ্ন করে যে নামাজে যখন আমরা দাঁড়াই মনোযোগ থাকে না, তা আমরা পাল্টা প্রশ্ন করি, তুমি কি মনে হয়? ওই নামাজে যখন দাঁড়াই ফেসবুকের একটা স্ট্যাটাস করে এসেছি, হঠাৎ করে নামাজের ভিতরে নিয়ত বাঁধার পর মনে হলো আমি যে স্ট্যাটাস করলাম ওই পোস্টের ভিতরে কয়টা না জানি লাইক করেছে, কয়টা না জানি কমেন্টস, কে নাকি আমাকে মেসেজ করেছে, এই চিন্তাগুলো আমাদের মাথার ভিতরে আছে, আছে না নাই? যারা টিকটক চালায় ভিডিও একটা আপলোড করলো, ভিউ হয়েছে কয়টা, তাড়াতাড়ি করে মাথার মধ্যে ক্যাচ করে, ফেসবুকের ছবি ছাড়লাম কয়টা লাইক হলো, মাথার ভিতরে এই চিন্তা আসে, আছে কিনা বলে। আর যারা আমরা বাজার করি নামাজে দাঁড়াইলে, আজকে যে 1 কেজি আলু কিনছিলাম ওই মনে আমার থেকে 2 টাকা বেশি নিছে, আগামী দিন গিয়ে তারা আমি ধরবো, এরকম আছে না নাই? বিভিন্ন চিন্তা আসে, কিন্তু আল্লাহ পাকের হাবিবের সাহাবী নামাজে দাঁড়িয়ে তারা সরাসরি আল্লাহর জান্নাতটা দেখতে পেতে। আল্লাহু আকবারটা গিয়া দুলারাম করবে, জোরে কর না আল্লাহু আকবার। নাম হলো হযরতে আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু, বিশ্ববিখ্যাত একজন সাহাবী। নবীজি তাকে দাওয়াতে ইলাল্লাহ দায়িত্ব দিয়েছেন, তোমার দায়িত্ব হলো এই দুলারামপুর থেকে শুরু করে তিতাসের পুরো এলাকাটা তুমি দাওয়াত দিবে, আর তোমার দাওয়াতের কাজ শেষ হলে তুমি আসবে বাড়িতে। তো আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে ইলাল্লাহর কাজ শেষ করে তিনি বাড়িতে এলেন কয়েক মাস পর। আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, প্রাণের স্বামী, বহু দূর থেকে আপনি দিনের দাওয়াতের কাজ করে এসেছেন, আপনারে আমরা পাশে পাই নাই, বিশ্ব নবী আপনারে দিনের দাওয়াতের দায়িত্ব দিয়েছেন তাই কিছু বলবো না, তবে আপনার কাছে একটা অনুরোধ স্বামী গো, যখন আপনি দেশে এসেছেন আমাদের কাছে এসেছেন, আপনার ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নিয়ে সকালবেলার নাস্তাটা একটু করবেন, আর আমি আপনার স্ত্রী, আমি প্রাণ ভরে স্বামী আপনার চেহারাটা দেখবো, আমার কলিজা জুড়াবো। সুবহানাল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা কি এরকম হয়? অথচ সাহাবায়ে কেরামদের স্ত্রীগণ যখন সাহাবায়ে কেরাম প্রবেশ করতেন আগে তারা সালাম দিতেন,
তাদের করোনা যদি কোনো মোজা থাকতো খুলে দিতেন, ড্রেস গুলো খুলে দিতেন, তাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করতেন, কপাল ঘেমে গেলে কপালটা মুছে দিতেন, আর স্বামী খুশি হয়ে দোয়া করতেন, আর ওই মহিলাদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিতেন। আমাদের স্ত্রীরা তো এই কপাল মুছবে তো দূরের কথা, কত অভিযোগ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, প্রাণের স্বামী আপনার কাছে অনুরোধ, আপনি আজকে আমাদের সাথে নাস্তা করবেন, আর এই যে আমাদের ছোট্ট দুইটা সন্তান আছে, এই সন্তানদেরকে সাথে করে একটু নাস্তা করবেন, প্লিজ আপনি লেট করবেন না। আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু বললেন, পাঁচ মিনিট আমাকে সময় দাও, আমি সফর থেকে এসেছি, তো শুকরিয়ার দুইটা জায়গার নামাজ পড়ব, শুকরিয়ার নামাজ, এই তো 5 মিনিট সময়, আরে বেশি লাগবে না, আর এদিকে দিয়ে তুমি নাস্তা তৈরি করো। আল্লাহর হাবিবের সাহাবী আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু নামাজের ভিতরে তিনি দাঁড়িয়ে গেলেন, মাত্র 2 রাকাত নামাজ আদায় করবেন, স্ত্রীর কাছে সময় চেয়েছেন মাত্র 5 মিনিট, স্ত্রী তার জন্য নাস্তা তৈরি করে অপেক্ষা করলেন। আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার তাকবীর দিয়ে যখন নামাজের ভিতরে তিনি দাঁড়িয়ে গেলেন, আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নাস্তা তৈরি করে সামনে অপেক্ষা করছেন, কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা বাবা বাবা বলে ডাকছে। আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু নামাজের নিয়ত বাঁধার পর 5 মিনিট নয় ঘন্টা ধরে, 2 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত তিনি রুকুতেই যাচ্ছেন না, স্ত্রী অপেক্ষা করলেন 5 মিনিট সময় সে, 2 ঘন্টা পার হয়ে গেল, এখনো তিনি রুকুতেই গেলেন না, কখন সেজদা করবেন, কখন আবার তিনি সালাত সালাম ফিরিয়ে শেষ করবেন। অপেক্ষা করতে করতে দেখা গেল সকাল থেকে শুরু করে জোহরের নামাজের আজান হয়ে গেল, আবু রায়হানা নামাজ ছাড়ছেন না, হঠাৎ করে আবু রায়হানার কানে যখন মুয়াজ্জিনের একটা আজানের কণ্ঠ ভেসে উঠল, সাথে সাথে আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন, সময় চাইলেন মাত্র 5 মিনিট, আর সকাল থেকে জোহর পর্যন্ত সময় পার হয়ে গেল মাত্র 2 রাকাত নামাজের ভিতরেই। স্ত্রী তার উপর খেয়াল করে বললেন, প্রাণের স্বামী এই যে নাস্তা ঠান্ডা তো হয়ে গেল, আমি পর্যন্ত এখনো নাস্তা করি নাই, সন্তানেরা খাবার বাবা বাবা বলে কান্না করছে, মাত্র 5 মিনিট সময় চেয়ে নামাজে দাঁড়ালেন, আর এত সময় পার হয়ে গেল, আমাদের কথাও কি একটু আপনি ভাবলেন না? আবু রায়হানা জবাব দেয়, রে আমার কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী, তুমি আমাকে মাফ করে দিও, তোমার হকটুকু আমি আদায় করতে পারলাম না, আমার উপর দায়িত্ব ছিল স্বামী হিসেবে তোমাকে সময় দেওয়া, কিন্তু আমি যখন আল্লাহু আকবার তাকবীর দিয়ে যখন নামাজের ভিতরে আমি দাঁড়ায় গেলাম, অটোমেটিক যখন আল ফাতিহা পড়া শুরু করলাম, আমার মুখের ভিতরে কেরাতের একটা আয়াত কণ্ঠ ভেসে উঠল, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আমার রবের কোরআনের একটা আয়াত আমার চোখের সামনে ভেসে উঠল, আল্লাহ পাক বলছেন, যদি জান্নাতি হয়ে যাও, জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারলে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিয়া দিব। নামাজের ভিতরে এই আয়াত যখন আমি পড়ছিলাম, হঠাৎ করে আমার চোখটা বন্ধ হয়ে গেল, আমার নামাজের ভিতরে দাঁড়াইয়া আমার চোখের দৃষ্টি চলে গেল সরাসরি আল্লাহর আট জান্নাতের ভিতরে, জান্নাতের দৃশ্যগুলো আমি দেখতে লাগলাম, আর জান্নাতের নিয়ামতগুলো আমার চোখের সামনে ভাসতে লাগলো, জান্নাতের নিয়ামতগুলো নামাজে দাঁড়াইয়া দেখতে দেখতে কখন সময় পার হয়ে গেল আমি এক সেকেন্ডও টেরও পেলাম না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী নামাজের ভিতরে দাঁড়াইয়া তারা জান্নাত দর্শন করে, তাদের দৃষ্টি চলে যায় আল্লাহ পাকের জান্নাতে, আর আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের দৃষ্টি চলে যায় আমাদের স্মার্টফোন মোবাইল গুগল আর yahoo.com-এ, ঠিক কিনা কোন। আর নামাজে যখন আমরা দাঁড়ায় যাই,
যুবক ভাইদের হৃদয়ে চলে যায় টিকটক ইনস্টাগ্রাম ফেসবুকে। প্রিয় নবী বললেন, রে যুবক, যখনই তোমাকে নামাজের আহ্বান করা হলো, যদি তুমি আল্লাহ পাকের জন্য সাড়া দিতে পারো, দুনিয়াতে থাকতে আল্লাহ তোমাকে চারটা বিষয়ে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, কয়টা পুরস্কার? সবাই বলেন, মুরব্বীরা মুখ বন্ধ রাখেন, যুবক ভাইরা বলেন। আচ্ছা, যুবক ভাইদের আওয়াজ কি এত কম হতে পারে? আচ্ছা, যুবক ভাইরা বন্ধ রাখেন, মুরব্বীরা বলেন তো পুরস্কার কয়টা? কি আওয়াজ মুরব্বীদের আওয়াজ তো বেশি। এবার যুবক ভাইরা একটু বলেন, মুরব্বী বাবারা একটু চুপ থাকেন, পুরস্কার কয়টি? এতক্ষণে আপনারা বুঝেছেন, যুবক ভাইদের ব্যাপারে বললাম, ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, আজান হলো, মা কয় নামাজে যা, খাবার খেতে আয়, মাকে বলে তুমি চুপ থাকো তুমি বেশি বুঝো, বাবাকে বলে তুমি চুপ থাকো তুমি কি বেশি বুঝো। তো বাবা তো স্মার্টফোন আর বুঝে না, জানে না, এরকম ধমক আছে না নাই? যুবক, যখন ফ্রি ফায়ার পাবজি খেলছো, ফেসবুক তোমার ওপেন আছে, মেসেঞ্জার চ্যাট হচ্ছে, ইনস্টাগ্রাম তোমার হচ্ছে, টিকটক দেখছো, এই সময় যখন আজান হয়ে গেছে, তুমি যদি নামাজে দাঁড়াতে পারো, আল্লাহ দুনিয়াতে থাকতেই তোমাকে চারটা পুরস্কার দিয়ে তোমাকে মৃত্যু দিবেন। আল্লাহ আকবার বলেন না? কোরআন বলছে এক নম্বর পুরস্কার, আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এক নম্বর পুরস্কার হলো, যুবক, আল্লাহ পাক তোমাকে মুমিনদের খাতারে তোমার নামটাকে আল্লাহ লিখাবেন। দুই নম্বর পুরস্কার হলো, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমার সম্মান শুধু মানিকগঞ্জ গ্রামে থাকবে না, আল্লাহ পাক তার আরশ পর্যন্ত তোমার সম্মানটাকে বাড়ায় দিবেন। তিন নম্বরে, তোমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। চার নম্বরে, ওয়ারিসকুম করিম, তোমার জন্য আল্লাহ পাক সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, শেষেরটা কি? এখন যে বললাম সম্মানজনক কি, রিজিক, রিজিক মানে কি? খাদ্য বলতেছেন, এই যে মুরব্বী ঠিক বলছে, রিজিক মানে শুধু খাদ্য নয়। ইমাম ইবনে কাসির তাফসির কোরআনুল আযীমের মধ্যে ইমাম উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখছেন, রিজিক মানে শুধুমাত্র খাদ্য নয়, বরং একজন মানুষকে স্টাবলিশড হতে হলে, সম্মানের সাথে থাকতে গেলে যে খাদ্য দরকার, একটা সুন্দর স্ত্রী দরকার, সুন্দর থাকার জন্য একটা জায়গা দরকার, সমাজে চলতে গেলে একটু ইজ্জত সম্মান দরকার, যা দরকার তাই পরিশ্রম কারিমের অন্তর্ভুক্ত, আল্লাহ তাই তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা ক্যালকুলেশন করে দেখেছি, সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারাই হয় যারা আল্লাহর জন্য নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কোন মসজিদের ইমাম বেতন তার মাত্র কম, 3, 4, 5, 6, 8, 10, 12, এলাকা 12,000-এর উপরে কোনো বেতন ইমামদের নাই, অল্প বেতনে চাকরি করেন, কিন্তু ইমাম যখন রাস্তায় বের হন মনে হচ্ছে যেন একটা রাজপ্রাসাদের রাজা হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। কোন তার ইজ্জত আল্লাহ দিয়েছেন কেন? এই যে ইসলামের কারণে, নামাজের কারণে। একজন নামাজি মানুষ, মুরব্বী মানুষ, নামাজ শেষ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখবেন যে তাকে দেখলে মনের মধ্যে একটা কলিজা থেকে একটা দোয়া আসে, সালাম আসে না নাই? যুবক, তুমিও যদি নামাজি হও, এলাকার 10টা যুবকের ভিতরে তোমাকে সবাই নজরে রাখবে এবং দোয়া করবে, যদি তোমার কখনো মৃত্যু হয়ে যায় তো তোমার লাশটাকে সামনে রেখে মুরব্বীরা বলবে, ছেলেটা খুব ভালো ছিল, আল্লাহ তাকে মাফ করে দে, ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে বলবো, ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক ফেসবুক তারপরে ফ্রি ফায়ার পাবজি খেলছেন, এমন সময় নামাজের ডাক আসছে, আপনি নামাজ পড়বেন, আল্লাহ আমাদেরকে তাওফিক দিক, সবাই বলি আমিন। নামাজ, তাহলে যেটা বলছিলাম, এক নম্বর হলো তাও, এক নম্বর হচ্ছে তাকওয়া, দুই নম্বর হচ্ছে তওবা, আমরা তওবা পর্যন্ত এসেছি, যত গুনাহগুলো হয় তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেন, কি করে দেন? মাফ করে দেন। আমরা সবাই বলি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের গুনাহ হাতে মাফ করে, আমরা বলি আমিন।
লাস্টের তিনটা বিষয় আমি একটু টাচ মারি আপনাকে, অল্প সময়ের ভিতরে আমাকে ছেড়ে যেতে হবে, দশটা বেজে গেছে, দশটাই তো আমার ঘুরি, ঠিক আছে দশটা না দশটা বেজে গেছে, দশটা বেজে গেছে। আমি আপনাদেরকে নিয়ে একটু সময় লাস্ট কয়েকটা ফিনিশিং আমি আপনাদেরকে দিতে চাই, আল্লাহর প্রিয় হওয়ার জন্য। আল্লাহ পাক প্রথম বলছেন তাকওয়া, দ্বিতীয় বলছেন তাওবা, তৃতীয় নম্বরে রব্বুল আলামিন বললেন তোমাদের প্রত্যেকটা মানুষকে তাওয়াক্কালকারী হতে হবে, আল্লাহর উপর ভরসাকারী হতে হবে। আল্লাহ পাককে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ আপনার উপর ভরসাকারী হলে আল্লাহ আমার কি লাভ হবে, আল্লাহ পাক বললেন নওয়া নাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপর ভরসা করবে যে তাকে সাহায্য করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, তার মানে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে সাহায্য করার জন্য আল্লাহ নিজে দায়িত্ব নেন। সুবহানাল্লাহ বলেন, তিন গেল, চার নম্বর আল্লাহর প্রিয় হতে হলে দুনিয়ার ভিতরে ন্যায় বিচার করা লাগবে, যেটা হা যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা, যেটা অন্ধকার সেটা অন্ধকার, যেটা আলো ওইটাকে আলোই বলা লাগবে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় বিচার যারা করবে আল্লাহ কুদরতি ভাবে তাদেরকে মহাব্বত করবেন। পাঁচ নম্বর, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন প্রিয় নবীর উপর শ্রদ্ধা করা ভালোবাসা রেখে, সময় যখনই পাবেন তখনই মহাব্বতের সাথে দুরুদ পড়বেন। আল্লাহর হাবিব বলেছেন সহিহ মুসলিমের বর্ণনায়, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান, মাত্র একবার তুমি দুরুদ পড়লে আমলনামায় সাথে সাথে দশ খানা রহমত নাজিল করে দেন কে। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে যেভাবে আপনাকে দেখতে পাই মৃত্যুর পরেও আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন দুনিয়ার মানুষদেরকে জানায় দাও, জামে তিরমিজির ভিতরে ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, এই দুনিয়ার ভিতরে যে যত বেশি প্রিয় নবীর উপর দুরুদ পড়বে ওই লোকটা কিয়ামতের দিন আমি নবীর তত নিকটে চলে আসতে পারবে। যখনই সময় পাবেন প্রিয় নবীর উপর দুরুদ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোয়াশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। চিল্লে এখন ঠিক কিনা, যখনই সময় পাবেন রসুলের পর দুরুদ পড়বেন। বিশ্ব নবী বললেন আনাস বিন মালিক নবীজির সামনে এসে কাঁদতেছেন, আল্লাহর হাবিব বললেন রে আনাস তুমি কান্দ কেন? পৃথিবীতে সবচেয়ে ইন্টারন্যাশনাল পিএস ছিল হযরত আনাস, পার্সোনাল সেক্রেটারি নবীজি, নবীজির ভিতর বাহির সব যিনি জানতেন তার নাম হলো হযরত আনাস, তিনি কাঁদতেছেন নবীজির কাছে, তাকে বলা হয় খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি যখন কাঁদতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনাস তুমি কাঁদছো কেন? হুজুর কাঁদতেছি এই জন্য আমি দুনিয়াতে আপনার পাশে থেকে আপনার খেদমত করছি না, তো মৃত্যুর পরে আমি আনাস আপনার পাশেই থাকতে চাই। সুবহানাল্লাহ, কোন নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে কি বললেন জানেন? হযরত আনাসকে নবীজি বললেন আনাস শোনো, মন দিয়ে শোনো, মান আহাব্বা সুন্নতি, জি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আনাস, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে আমি নবীর সুন্নত গুলোকে তুমি দাঁত দিয়া কামড়াইয়া মহাব্বত করে পালন করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে হুজুর জিম দুনিয়াতে আপনার সাথে ছিলাম পাশে ছিলাম, তো আমি মৃত্যুর পরে জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন আনাস মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, তুমি আমার সুন্নতটাকে দাঁত দিয়ে কামড়াইয়া ধরবা আর আমাকে মহাব্বত হয়ে যাবে, আর আমাকে যে ব্যক্তি মহাব্বত করেই ফেললো জান্নাতে তার স্থান আমার সাথেই হয়ে যাবে।
দাঁত দিয়া কামড়াইয়া নবীর সুন্নত গুলো আমাদের ধরা দরকার, নবীকে বেশি ভালোবাসা দরকার, নবীর ঘর মাদ্রাসা কল্যাণের জন্য আমাদেরকে এগিয়ে আসা দরকার।